আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট কনসালটেন্ট, ডিপিআরসি হসপিটাল লিমিটেড, রিং রোড, শ্যামলী। আজকে দর্শক আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যথা সমস্যা, যেটা নিয়ে প্রায় আপনারা ভুগে থাকেন, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। কি ওষুধ খেতে হবে, কি চিকিৎসা করতে হবে, কি থেরাপি দিতে হবে, বা কি এক্সারসাইজ করতে হবে, বা আদৌ অপারেশন লাগবে কি লাগবে না, বা আপনি বাসায় কিভাবে এই রোগ বা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজভাবে, সেটা আলোচনা করব। একটু সময় ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। আর যদি উপকৃত হন এবং আপনাদের যাদের এই জাতীয় সমস্যা আছে তারা ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য একটা রোগীদের জন্য। আমরা পৃথিবীতে কেউই থাকব না, আমাদের জ্ঞান, আমাদের রিসার্চ ওয়ার্ক, আমাদের যতটুকু আমরা অর্জন করতে পেরেছি সেটা যদি আমরা মানব কল্যাণে ব্যয় করতে পারি, সেটি আমাদের পাথ হয়ে থাকবে সদগায় জারি হিসাবে ইনশাআল্লাহ। আমাদের আমলনামা আল্লাহ পাক হিসাব নেওয়া পর্যন্ত যুক্ত হইতে থাকবে। তো ভিডিওর টাইটেলে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে কক্সিডাইনিয়া বা মেরুদণ্ডের শেষ মাথার ব্যথা, বা আমরা এটাকে টেইল বোন পেইন বলে থাকি এবং মেডিকেল ভাষায় কক্সিডাইনিয়া বলে থাকি। স্পেশালি ওমেন আর মোর ভালনারেবল দেন মেল, মেন বা ফিমেল আর মোর ভালনারেবল দেন মেল, বেশিরভাগই মহিলারা এই সমস্যায় আক্রান্ত হয়ে থাকে। আমাদের মা বোনরা আছেন তারা এই সমস্যা আক্রান্ত হয়ে থাকে। কিন্তু এমন একটা জায়গায় ব্যথা যে ব্যথার কারণে উনি উঠবস করতে পারেন না, বসতে পারেন না। আমি প্রায় চেম্বারে আমার কাছে আসে রুগী দাঁড়িয়ে থাকে, বললাম মা বসেন, বলে না স্যার আমি তো বসতে পারবো না। কেন বসতে পারবো না স্যার? আমি বসলে তীব্র ব্যথা হয়, কষ্ট হয়, বা বসলে আর উঠতে পারি না ব্যথায়, সো দাঁড়িয়ে থাকে। ডাক্তারের কাছে হয়তো আমাদের কাছে এসে সে বলছে বা আমরা বুঝতে পারি, কিন্তু কোনো একটা অনুষ্ঠানে গেল, কোনো কারো বাসায় গেল বা নিজের বাসায় সে বসতে পারে না, দাঁড়িয়ে থাকতে হয়, বিব্রত অবস্থায় পড়ে। টেলবোন পেইনে যেটা হয়, স্পেশালি রুগী বসতে গেলে ভয় পায়, দাঁড়িয়ে থাকতে পারে না, জার্নি করতে চায় না, কোনো অনুষ্ঠানে যাওয়ার কথা বলে সে বাসায় থাকার চিন্তা করে, বা তার পারিবারিক, তার দাম্পত্য লাইফ, স্পেশালি এটা একটা ইম্পর্টেন্ট যে দাম্পত্য লাইফে পর্যন্ত প্রবলেম তৈরি হয়, এবং বসলে উঠতে কষ্ট হয়, উঠলে বসতে ভয় পায় রুগী, হাঁটা চলাফেরা সে স্বাভাবিক থাকে, শুয়ে থাকতে পারে, কিন্তু বসা এবং বসা কোথাও গেলে জার্নি করা, হাঁটা, রিক্সায় বসা বা যে কোনো বাসায় বসতে, যে কোনো জায়গায় বসতে তার বিব্রত ফিল করে এবং বসতে কষ্ট হয়, সে পারে না। এবং এমন একটা জায়গায় ব্যথা যেটা আমাদের ঠিক পায়ুপথের, আমি যদি আপনাদেরকে ভিডিও মানে আর একটু সহজভাবে বুঝাই, এটা আমাদের মেরুদণ্ডের, আমাদের 33টা হাড় আছে ভার্টেব্রা এবং মাঝখানে ডিস্ক আছে, এবং লাস্ট যেটা স্যাক্রাম এবং এই লাস্ট কক্সিস বোন, এই বোন, এই বোনস বা হাড়, এই বোনসের লাস্ট এইখানে পেইনটা হয় স্পেশালি। ঠিক আমাদের এই সামনের জায়গাটা হচ্ছে পায়খানার রাস্তা। আরো সহজভাবে দেখাই আপনাদেরকে, এই যে আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কক্সিস টেইল বোন বা শেষ বোন, এইখানে পেইনটা হয়। তো এমন একটা জায়গা যেখানে সামনে পায়খানার রাস্তা, তারপর আমাদের প্রস্রাবের রাস্তা, সামনে জেনিটাল অর্গান, হ্যাঁ, রুগী লজ্জায় ভয়ে শরমে বলতে চায় না জি পেটেল বোন, এবং সেই ব্যথায় ভুগতেই থাকে। অনেক রুগী এমন অবস্থা হয় যে টোটালি সে নিজেকে উদ্ধার করে নেয় সামাজিক, পারিবারিক, দাম্পত্য লাইফ সব কিছু থেকে। তো আসুন আমরা এই বিষয়ে জানি এবং লজ্জা থেকে আমরা বের হয়ে আসি। আসলে সুস্থতা আল্লাহ পাকের একটা বিশাল নেয়ামত, তা আমরা সবাই চাইবো সুস্থ থাকতে। আপনি যদি সুস্থ না থাকেন তা আপনি আপনার নামাজ রোজা, পারিবারিক কাজ বা ব্যক্তিগত ধর্মীয় কোনো কাজই আপনার কিন্তু আসলে ভালো লাগবে না। আপনি অসুস্থ থাকলে কিছুই মন চাইবে না। তো আপনি যেখানেই ব্যথা হোক, সেটা পায়খানা রাস্তার পাশে হোক, প্রস্রাবের রাস্তায় হোক, বা যে কোনো আমাদের সেন্সিটিভ জায়গায় হোক, এটা লজ্জার কিছু নাই, ডাক্তার সাহেবের কাছে বলতে হবে, ইনশাল্লাহ দেখবেন আপনারা সুস্থ হয়ে যাবেন। তো এই যে টেইল বোনের পেইনটা, এটা আমরা কক্সিডাইনিয়া, এটা কেন হয় আগে সেই দিকে আমরা আসি। মোস্ট অফ দ্য কারণ হচ্ছে আমাদের বসার ভুল, বা আমরা বলি ব্যাড সিটিং পশ্চার বা ব্যাড সিটিং হ্যাবিট।
আমাদের বিভিন্ন ব্যাড হ্যাবিট আছে, আমরা কেউ পিছনে বা বেহালান দিয়ে বসে থাকি, কেউ কাইতে বসে থাকি, কেউ আমরা কাজ করি পিড়ায় বসে, কেউ মোড়ায়, কেউ সোফায়, কেউ হার্ড চেয়ারে বসি, এই যে আমাদের ভুল বসা, কেউ আমরা দীর্ঘদিন মোটরসাইকেল চালাই, কেউ আমরা সাইকেল চালাই দীর্ঘদিন, কেউ আমরা এমন একটা জায়গায় বসি রিক্সায় চড়ি প্রচুর, আমাদের বসা এবং বসার যে জায়গাটা, এই দুইটা সারফেসের কারণে টেলবোন পেইনটা হয়, এটা একেবারে কমন। নাম্বার টু কমন হচ্ছে ট্রমা, আঘাত। ধরেন পড়ে গেলেন, আঘাত পেয়ে ওই যে বসে পড়ে অনেকে শক্ত জায়গায়, তখন এই অ্যান্ড বোনটা বা টেল বোনটা ইঞ্জুরি হয়, অনেক সময় ভেঙে যেতে পারে, সরে যেতে পারে, এখানে আঘাত পেতে পারে বসে পড়ার কারণে, এটা কমন। আমরা যেটা দ্বিতীয় কজটা বললাম, তৃতীয় কজ হচ্ছে ওভার ওয়েট, ওবেসিটি, অতিরিক্ত ওজন, স্থূলতা। স্থূলতার কারণে ওখানে প্রবলেম দেখা দিতে পারে, শুধু যে ওখানে প্রবলেম হবে না, কোমরে ব্যথা হতে পারে আর অন্যান্য ব্যথা। আমরা শুধু যেহেতু এই প্রবলেমটা ডিজঅর্ডারটা নিয়ে আমরা কথা বলছি, সেই জন্য বলছি, কিন্তু ওবেসিটি থেকে অনেক রোগ হতে পারে। এগুলো নিয়ে আমার ইউটিউবে প্রচুর ভিডিও দেওয়া আছে, দেখবেন, স্থূলতা কমানোর ভিডিও আছে এবং ওবেসিটি থেকে কি কি রোগ হয় সেটা ভিডিও দেওয়া আছে। ওইটা কথাটা লিখে আমার নামটা লিখবেন, ডক্টর এমডি শফিউল্লাহ বাদল, চলে আসবে। যেমন আমি লাস্ট কয়েকদিন আগে পায়ের তলার পায়ের ব্যথা নিয়ে লিখেছি এবং এক্সারসাইজ এবং টোটাল ডিটেলস বর্ণনা দিয়েছি, আশা করি আপনাদের উপকারে আসবে, ওই ভিডিওগুলো আপনারা দেখবেন। আর এই টেলবোন নিয়ে আমি এর আগে প্রচুর ভিডিও দিয়েছি আমার ইউটিউব এবং ফেসবুকে খুবই সহজে পাওয়া যায়। আপনার পেজটা লাইক দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সার্চ দিলে এবং নতুন আমরা যখন ভিডিও আপলোড করব দেখবেন আপনার উপকারে আসবে। সো আমরা এর আগে এক্সারসাইজও দিয়েছি টেলবোন, আজকে কিন্তু আমি ডিটেলস আলোচনা করব। সো এই যে নিচের ব্যথাটা হয় সেটা আরো অনেক কারণ আছে, তার মধ্যে অনেক সময় আমাদের বয়সজনিত, ধরেন আর্থ্রাইটিস ডেভেলপ করে, কারো অস্টিওপোরোসিস ডেভেলপ করে, আমাদের ওইখানে শরীরের অন্যান্য জায়গার সাথে ওই জায়গাও হাড়গুলা ক্ষয় হতে পারে, তখন পেইন হতে পারে। তাছাড়া অনেক সময় আমাদের পায়ুপথের বিভিন্ন রোগ, যেমন হেমোরয়েডস যেটা আমরা বলি, অর্শ গ্যাস বা বিভিন্ন ফাইলস ফিশার, এই সকল প্রবলেমের কারণে ওখানে ব্যথা হতে পারে। অনেক সময় আমাদের যেটা মা বোনদের নর্মাল যে ডেলিভারি, অনেকের যেটা আমরা বলি ব্রিজ ডেলিভারি বা ফোর্সফুল ডেলিভারি, স্পেশালি আমাদের মা বোনরা যখন ফার্স্ট ডেলিভারি হয়, প্রথম বাচ্চা ডেলিভারি পরে এই সমস্যাটা ভুগে থাকেন। যখন আমাদের এই যে আমি দেখাই, আমাদের যখন মা বোনদের এখানে বাচ্চা থাকে, আপনারা জানেন ডেলিভারি হওয়ার সময় যদি দায়ের ভুল হোক, যে বিভিন্ন কারণে হোক, ফোর্সফুল ডেলিভারি হলে এই কক্সিস এখানে ইঞ্জুরি হতে পারে। সো মোস্ট অফ দ্য কিন্তু ঘুরে ফিরেও একটা জায়গায় আমরা আসি, সেটা হচ্ছে টেইল বোনের, মানে মাথায় বা শেষ অংশে যদি কোনো ইঞ্জুরি হয়, আইদার ট্রমা, আইদার বসা, আইদার প্যাথোলজিক্যাল হতে পারে, টিউমার হতে পারে, আপনার অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া, মানে যে কোনো কারণই হোক, ইভেন কি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, মানে এই যে পেলভিস বোনে আমাদের অনেক অনেক পুরুষদেরও থাকে, মহিলাদেরও থাকে, অনেক অর্গান থাকে, সো এই অর্গানগুলার ইনফ্লামেশন থেকে ওখানে হতে পারে। এই যে ইঞ্জুরি বললাম বিস ডেলিভারি, মানে ডেলিভারির পরে ইঞ্জুরি ওই টেল বোনে হয়ে হতে পারে। ওই পেলভিক যে ফ্লোরটা, এটা কিন্তু আমি ব্যায়াম দিয়েছিলাম দু একদিন আগে, যে তলপেটের ব্যথা এবং মহিলাদের তলপেটে যদি মাংস ঝুলে যায়, পেটটা বড় হয়ে যায়, এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেখানে আমি আলোচনা করেছি পেলভিক ফ্লোরটা খুবই ইম্পর্টেন্ট। তো এই পেলভিক ফ্লোরে যে মাসেলগুলো আছে, যখনই কোনো ট্রমা হয় মাসেলগুলো কি হয়ে যায়, টাইট হয়ে যায়, শ্রিঙ্ক হয়ে আসে, পেলভিক ফ্লোর মাসেল টাইট হয়ে যায়। এই টাইট হলে এই ব্যথা আর যেতে চায় না। আর এই কক্সিডাইনিয়াটা আসলে মূলত মহিলারা বেশি সাফার করে পুরুষের তুলনায়, পুরুষেরও হয়, মাঝে মাঝে দুই একটা পুরুষ রুগী আসে, আমি দুষ্টামি করে বলি যে এটা তো মহিলাদের রোগ, আপনার হলো কেন? সো পুরুষদেরও হতে পারে, তবে মহিলাদের এই সমস্যাটা কমন। আপনার এটা লজ্জা ভয়ের কিছু নাই, এটা চিকিৎসা আছে। এবং আমার ভিডিওটি যদি আপনারা মনোযোগ সহকারে দেখে এক্সারসাইজগুলো পালন করেন এবং কী কী ওষুধ খেতে হবে এগুলো আপনারা দেখেন, দেখবেন আপনাদের উপকারে আসবে। আমি কিন্তু কজ নিয়ে আলোচনা করছি যে কি কারণে এই সমস্যাগুলো হতে পারে। তো আমরা মোস্ট অফ দ্য কজ মোটামুটি বলেছি, তাহলে এক নম্বর হচ্ছে আমাদের আঘাত,
ওখানে যদি ইঞ্জুরি হয়, বসার সমস্যা, কোনো টিউমার হয়, পায়খানা রাস্তার কোনো সমস্যা, অতিরিক্ত ওজন, বয়সজনিত হাড় ক্ষয়, হ্যাঁ বিভিন্ন এই সকল কারণে বা ডেলিভারির সময়, এগুলো হচ্ছে আমাদের এই কক্সিডেনিয়ার মূল কারণ। এখন আসেন এটার চিকিৎসা কি, বাসায় কিভাবে আমরা রিমিডি পেতে পারি এবং কি করব। প্রথম কথা হচ্ছে যে আমরা যেহেতু কজটা জানি, এই কজগুলা উই শুড মিনিমাইজ, বা আমাদেরকে কজ কমিয়ে ফেলতে হবে যে আমরা যেন আবার আঘাত না পাই, বা ডেলিভারির সময় আমাদের দ্বিতীয় তৃতীয় বাচ্চার সময় যেন আমরা সাবধানে সেটা ভালো হাসপাতালে গিয়ে করি, বা ট্রিটমেন্ট নেই, বা আঘাত বারবার পড়ে না যায়, বসা কারেকশন করা, ভুল জায়গায় না বসা। সো রিপিটেড কজ, রিপিটেড কজ, রিপিটেশন, এটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। আমি কিন্তু আমাদের রুগীদেরকে বারবার বলি, আলহামদুলিল্লাহ আমার রুগীরা যারা আমার শুনছেন তারা আমার সাথে একমত হবেন, আমি রুগীদেরকে বলি আপনার যে সমস্যাটা, যে ব্যথা, প্যারালাইসিস, বা আমি যে রোগগুলো দেখি, আমি কিন্তু সব রোগের ডাক্তার না, আমি যে রোগগুলো দেখি সেই রোগগুলার কি কারণে হয় সেটা রুগীদেরকে আমি জানতে চাই, যে আপনার আগে যে ডাক্তার সাহেব দেখেছে, ডাক্তার সাহেব কি বলেছে যে আপনার কি রোগ, বা ফাইলে কোথাও আছে কিনা আমি স্টাডি করে দেখি রোগের নাম কিনা, বা রুগী জানে কিনা। যদি না জানে আমি অ্যাট ফার্স্ট আমি ডায়াগনোসিস করি, বা এই রুগীর ক্লিনিক্যাল ফিচার, হিস্ট্রি নিয়ে, যেটা মেডিকেল মেথড, অথবা অ্যাসেসমেন্ট করে, অথবা ইফ নেসেসারি এনি ব্লাড টেস্ট, এক্স রে, এমআরআই হেল্প আমরা নিয়ে আমরা টেস্টটা করে আমরা রোগ নির্ণয় করি। সো অ্যাট ফার্স্ট আমাদের রোগ নির্ণয় করতে হবে, এবং এটা আমি রুগীদেরকে জানিয়ে দিই, এবং রোগটা কেন হলো সেটাও কিন্তু আমি রুগীদেরকে জানিয়ে দিই। তাহলে আমাদের এই যে কক্সিডেনিয়া কেন হলো, আমরা আশা করি আপনারা জানতে পেরেছেন। সো কেন হলো, কেনকে যদি আমরা বন্ধ না করি, কেবল আমার পিছনে দৌড়াই, ডিপিআরসিতে আসি, বিভিন্ন জায়গায় থেরাপি নেই, বিভিন্ন ডাক্তারের পিছনে দৌড়াই, ওষুধ খাই, কোনো লাভ হবে না। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন কথাগুলা, খুব মনোযোগ সহকারে একটু কষ্ট করে বুঝেন তাহলে বুঝতে হবে। যদি আপনি বসা কারেকশন না করেন, আপনার অতিরিক্ত ওজন না কমান, আপনার বিছানা বসার জায়গা ঠিক না করেন, আপনার টিউমার হলে টিউমারের ট্রিটমেন্ট না করেন, আপনার বয়সজনিত হাড় ক্ষয় হলে সেটার প্রিভেনশন না করেন, আপনি আঘাত বারবার পান, আপনি কেবল শুধু শুধু পড়ে যান, আসেন অনেকে হ্যাঁ কেবল সিঁড়ি ভাই পড়ে যায়, কেন জুতা উল্টা পাল্টা জুতা পরে, এটা নিয়ে আমি আর আগে ভিডিও করেছি, অতিরিক্ত ওজন, সাবধানতা নাই। সো এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। পাশাপাশি এই রোগের ভবিষ্যৎকে আমরা বলি, আমরা বলি প্রগনোসিস অফ দ্য ডিজিজ, মেডিকেল টার্ম প্রগনোসিস, সব ডাক্তার সাহেবরা আমার সাথে একমত, এই রোগের ভবিষ্যৎ হচ্ছে কয়েক মাসের মধ্যে অনেক সময় রোগী এমনিতেই ভালো হয়ে যেতে পারে, এর প্রায় রোগের রোগী মানে এই জাতীয় রোগগুলো ভালো হয়ে যায় নিজে নিজে, উইদাউট এনি মেডিকেল ইন্টারভেনশন, উইদাউট এনি হোম ট্রিটমেন্ট, উইদাউট এনি এক্সারসাইজ। কিন্তু যারা ভালো হন না তাদের ক্ষেত্রে করণীয় কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তবে এখন আপনি অনেকেই নতুন সমস্যা আক্রান্ত, আপনারা ভাবলেন যে আমি বলেছি যেটা এমনি এমনি ভালো হয়ে যায় আপনারা চিকিৎসা নিলেন না, কিন্তু এটা ক্রনিক হয়ে গেল, সেটা আমি বলতে রাজি না, এটা আমাদের রিসার্চ ওয়ার্কে বলে ভালো হয়ে যায় নিজে নিজে। তারপরে আপনারা দেরি না করে, ধরেন আপনি 15 দিন এক মাস পর্যন্ত ভুগছেন, তাহলে অবশ্যই ডাক্তারের কাছে চলে আসবেন, চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। এখন আসেন চিকিৎসা কি, প্রথমত আমরা এই রুগীদেরকে এই যে কজগুলা বললাম এগুলো আমরা তাকে কারেকশন করে দিই, আমি আমার রুগীকে হাতে ধরে বসা শিখিয়ে দেই, হ্যাঁ। এবং ওই যে কথা আবারও বলি, যেগুলা সভ্য সমাজে নাই, হ্যাঁ সভ্য দেশে নাই, উন্নত দেশে নাই, কি পীড়া, পীড়ার আমি ইংলিশ ভার্সন খুঁজছি পাই নাই, আপনাদের কাছে থাকলে কমেন্টে লিখতে পারেন, পীড়ার ইংলিশ ভার্সন, মানে আমরা তো পীড়ি বলি, এটা কোন কোন ভাষা থেকে আসছে আমি জানি না, পীড়ি মোড়া এটা অনেকেই চিনেন, টুল হয়তো আমরা চিনি, টুলটা আমাদের দেশে যে টুলটা এটা আসলে বিদেশের টুল না, বিদেশের টুলটা আর একটু হাইট নেয়ার চেয়ার লেভেল, মানে হাইটটা হয় চেয়ারের লেভেল, আর আমাদের দেশের টুলটা হচ্ছে চেয়ার আর পীড়ির মাঝখানে আরেকটা, এটা আমরা আলহামদুলিল্লাহ খুব আবিষ্কার করেছি। এই পীড়া মোড়া মাটি ফ্লোর নিচে বসে কার্ড খেলা, তাস খেলা, বা এই জাতীয় যে আসন করে বসে থাকা, নামাজের সুরুত না, এটা কিন্তু আবার মিলাই ফেলবেন না, আমরা যারা নামাজ পড়ি সেই সুরুতটা কিন্তু আসনের সুরুত না, ভিন্ন সুরুত। সো আসনের সুরুত আমরা বলছি দীর্ঘ সময়, এই আসনের সুরুতের কারণে কি হয়, যখনই আসনের সুরুতে আপনি বসলেন, এই যে এইভাবে এইভাবে এইভাবে
এইভাবে আপনার ওই যে কক্সিস, কক্সিস কিন্তু ফ্লোরে লাগছে, ফ্লোরে টাচ খাচ্ছে এইভাবে। এই যে আপনি আসন করে বসলেন, তখন আপনার ওই যে কক্সিস যেখানে ব্যথা হয় ওটা কিন্তু ফ্লোরে লেগে যাচ্ছে এবং আবারও ইঞ্জুরি হয়। এই যে এইভাবে, এই যে ফ্লোরে এভাবে টাচ হয়ে যায়। এই পশ্চার গুলাতে, মানে এই পজিশন গুলাতে যখন আমরা বসি, যখন আমরা ভুল বসি, স্পেশালি লং টাইম এভাবে আসন করে বসা, ফ্লোরে বসা, মোড়ায় বসা, পিড়াতে বসা, রিক্সায় বসা, শক্ত জায়গায় পিছনে হেলান দিয়া বসা, ভুল বসা, ভুল বসা, ভুল বসা, এই ভুল বসা, ভুল জায়গায় বসা থেকেই এই রোগটা বারবার আসে। সো আমরা এখন থেকে আর ভুল জায়গায় নাম্বার ওয়ান বসবো না। আমরা কিভাবে বসবো ভিডিওতে আছে, ধৈর্য ধরেন ইনশাল্লাহ দেখাবো আমি। আমরা কিভাবে বসবো ভিডিওতে আছে, ধৈর্য ধরেন ইনশাল্লাহ দেখাবো আমি। আমার মডেল নিয়ে এসেছি আপনাকে, আপনাদেরকে দেখাবো। তো ওইভাবে আমরা বসবো। এখন আপনি বলবেন, স্যার সব সময় তো আমরা সব জায়গায় বসতে পারি না, আমাদের রিক্সায় চড়তে হয়, সাইকেলে চড়তে হয়, মোটর সাইকেলে চড়তে হয়, কত জায়গায় চড়তে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে সুস্থ থাকা অবস্থায় করবেন। যখনই আপনি অসুস্থ হয়ে যান কোনো কারণে, এই কক্সিডাইনি হয়, তখন ইউ শুড অ্যাভয়েড টুল, মোড়া, পিড়া, আসন করে বসা, ফ্লোরে বসা, রিক্সায় চড়া, শক্ত জায়গায় বসা, চিকুন লিন জায়গায় বসা, দুই দিকে পা দিয়ে মাঝখানে শক্ত জায়গায় রেখে বসা, রেলিংয়ে বসা, এগুলো আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এই চিকিৎসারত অবস্থায়। আর এমনিতে চেয়ারে বসতে পারবেন, সোফায় বসতে পারবেন, খাটের কিনারে বসতে পারবেন, যে কোনো জায়গায়, সমান জায়গায় বসা নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি কিছুদিন আগে, সেটা আবার একটু কষ্ট করে দেখে নেবেন। একটু কষ্ট করে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, হ্যাঁ ইনশাল্লাহ উপকারে আসবে ইনশাল্লাহ। কারণ এই কাজ করতেছি 25 বছর ধরে রিসার্চ এই ব্যথা নিয়ে, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। এবং অনেক ডাক্তার সাহেবরা দিয়েছেন, অনেক জ্ঞানী ডাক্তার ইউটিউব ফেসবুকে ভিডিও দিচ্ছেন, নাম করা ওয়ার্ল্ড রিনাউন্ড আমি দেখেছি, ওনারা আপনাদেরকে হেল্প করছেন। সো এই বসাটা কারেকশন করেন। তারপরে আসেন আমরা যেটা করব, কিছু ব্যথার ওষুধ খেতে পারেন, ধরেন স্পেশালি ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ। তবে যাদের ব্যথার ওষুধে অ্যালার্জি বা কিডনির ডিজিজ আছে এটা আপনারা জানেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যথার ওষুধ খাবেন না। স্পেশালি এই ব্যথায় ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ সাথে অ্যান্টি আলসারেন, যে কোনো একটা ওমিপ্রাজল বলেন বা ইসোমিপ্রাজল বা রেবিপ্রাজল আপনারা খেতে পারেন দুবেলা। হ্যাঁ, ন্যাপ্রোক্সেন গ্রুপের ওষুধ অ্যাডাল্ট 250 মিলিগ্রাম একটা করে দুবেলা, সাথে অ্যান্টি আলসারেন ওমিপ্রাজল 20 একটা করে দুবেলা, আপনি 5, 10, 7 দিন, 15 দিন পর্যন্ত খেতে পারেন। আমি না করব না প্রাইমারি অবস্থায়। এটার সাথে আপনি একটু ক্যালসিয়াম খেতে পারেন, কোরাল ক্যালসিয়াম ভালো, অনেকে বিভিন্ন এলজি ক্যালসিয়াম বলে, এলজি বিভিন্ন ন্যাচারাল সোর্স থেকে ক্যালসিয়ামগুলো বাংলাদেশি কোম্পানিগুলো বানায় আলহামদুলিল্লাহ, ওগুলো একটা করে খেয়ে যেতে পারেন, উপকারে আসবে। ওই যে বসা কারেকশন বললাম, এখন কিন্তু দ্বিতীয় ওষুধের চিকিৎসা দিচ্ছি। অনেক রোগী খুব মন খারাপ করেন, স্যার একটু ওষুধের নাম বলে দিলে। আসলে শুনেন, ওষুধ তো একটা কেমিক্যাল, ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খেলে কিন্তু রিস্ক, আমরা চাই না আপনাদের ক্ষতি হোক। আমি কথাগুলো বলছি কিন্তু এটা রিস্কের কথা বলে দিচ্ছি। তৃতীয়ত ক্যালসিয়ামের কথা যেটা বললাম, চতুর্থত ভিটামিন ডি আপনারা খেতে পারেন, ভিটামিন ডি বিভিন্ন ফর্মে আছে খেতে পারেন। তবে হ্যাঁ, আমি বলি ডি টেস্ট করে খাওয়াটা ভালো, ভিটামিন ডি লেভেলটা টেস্ট করে খাওয়াটা ভালো। মাসেল রিল্যাক্সিং, বিভিন্ন রকম মাসেল রিল্যাক্সিং পাওয়া যায়, ধরেন ইপেরিসন, টলপেরিসন, ব্যাকলোফেন, তবে এটা অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে, এটা খাওয়া যেতে পারে। এটা এগুলো অল আর প্রাইমারি ট্রিটমেন্ট, আমি প্রাইমারি ট্রিটমেন্টের কথা বলছি। এগুলো আপনি 5-10 দিন খেতে পারেন, এটা সব ডাক্তার আমার সাথে একমত, তারাও এটা দিয়ে থাকেন। তো এগুলা অনেক সময় এই সমস্যাটা ভালো হয়ে যায়। এবং পাশাপাশি বাসায় আপনি ব্যথার মলম, আমি একটু মলম দেখাই, যেমন এই যে ব্যথার মলম আছে, মলম এগুলা ওই ব্যথা ওই ওই যে টেল বনে আপনি লাগাতে পারেন, এটা আছে। দেন এই যে ব্যথার মলম, বিভিন্ন মলম আছে, এগুলা এই যে বিভিন্ন মলম আছে, এগুলো আপনারা বাংলাদেশি বিভিন্ন কোম্পানির ব্যথা নাশক মলম, যেমন ন্যাপ্রোক্সেন জেল, ডাইক্লোফেনাক জেল, ক্রিম বা কম্বিনেশন, যেমন এটাতে অনেক কিছু আছে, এটা খুব ভালো, এটা আপনারা ইউজ করতে পারেন। এই ব্যথানাশক ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে এখানে অনেক কিছু। সো এই ব্যথানাশক মলম বা ক্রিম কোথায় লাগাবেন, এই ঠিক অ্যান্ড বোনের এখানে,
একটা কথা, ভুলেও কিন্তু যেহেতু পাখানা রাস্তার কাছাকাছি, ভুলেও রাস্তা দেওয়া যাবে না। কোনো ব্যথা নাশক ক্রিম বলে রাখি আপনাদেরকে, কাটা ছেঁড়া বা আমাদের নাক চোখ মুখ এনাস পায়খানা রাস্তা বা জেনিটাল অর্গান প্রস্রাবের রাস্তায় ভুলেও দেওয়া যাবে না, খুবই বি কেয়ারফুল। দিতে হবে যে চামড়াটা ভালো আছে, মানে কোনো কাটা নাই ছেঁড়া নাই সেই জায়গায়। ব্যথানাশক মলম আপনারা রেগুলার 2-3 বেলা ওই জায়গায় দিতে পারেন, এবং মলমটা লাগিয়ে আপনারা এই যে হট ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায়, এগুলা বড় বড় ফার্মেসিতে অর্থোসিসের দোকানে বা ডিপার্টমেন্টের স্টোরে অনেকে হট ব্যাগের বিভিন্ন টাইপ, যে কোনো ইলেকট্রিক ব্যাগ আপনাদের কাছে থাকলে, হিটিং প্যাড, এজ ইউ লাইক, সেটা দিয়ে আপনি ওইখানে শেক দিতে পারেন। সকাল বিকাল 2 বেলা, একবার অন্তত 3 বারও দিতে পারেন, সর্বোচ্চ 3 টাইমস শেক মলম, সর্বনিম্ন 1 বার 24 ঘন্টায়, 5-10-20 মিনিট পর্যন্ত দিতে পারেন। এটা দিতে নিজের কষ্ট হলে কারো হেল্প করে উপর হয়ে শুবেন, শুয়ে কাউরে দিয়ে দেওয়াবেন নিজের লোক দিয়ে, ইনশাল্লাহ উপকারে আসবে। আর অনেকের কিন্তু এই পাশাপাশি আমরা কিছু রোগীর ক্ষেত্রে আমরা ঠান্ডা শেক দিতে বলি, ঠান্ডা শেক, যেমন এই যে কোল্ড প্যাক, এগুলা কমার্শিয়ালি কিনতে পাওয়া যায় আমাদের ডিপার্সি ফার্মেসিতে, এগুলি সবই অ্যাভেলেবেল, আপনারা বড় ফার্মেসিতে পাবেন এই কোল্ড প্যাক। এটা ফ্রিজে রাখবেন, ওখান থেকে ওখানে ঠান্ডা শেক দিবেন, যাদের ঠান্ডা দিলে দেখবেন পেইনটা কমে যায় তারা ঠান্ডা দিবেন, ওটা একই নিয়ম। ঠান্ডাটা কিন্তু ডাইরেক্ট লাগানো যাবে না, ধরেন ওই জায়গায় দেওয়ার আগে একটা টাওয়াল দিয়ে নেবেন, তার উপরে এভাবে দিবেন, ধরেন দিস ইজ টাওয়াল আর এইটা ব্যথার জায়গা, এই টাওয়ালটা দিলেন, টাওয়াল বা একটা গামছা, তারপরে হিটিং এই কোল্ড প্যাক, হিটিং প্যাডও সেম, ডাইরেক্ট দেওয়া যাবে না। আর এখন হিটিং প্যাডগুলো মডার্ন, ওটার উপরে এমনি টাওয়াল প্যাচানো থাকে, তো কোল্ড প্যাকটা একটু ডাইরেক্ট পাওয়া যায় যেহেতু, সো এভাবে দিতে পারেন। যাদের কোল্ড প্যাক নাই, নো টেনশন, আইস প্যাক, আর বাসার মধ্যে আপনাদের বরফ থাকে না, বরফ গামছা পেঁচিয়ে নেবেন, বরফের টুকরাকে পেঁচিয়ে ওখানে শেক দেবেন, তো গরম ঠান্ডা শেক দিতে পারে। তাহলে এই যে বললাম বসা কারেকশন করা, আবার বারবার করে নাও যাওয়া, ওজন কমানো, পাশাপাশি ওই রিক্সা টিক্সাগুলো বাদ দেওয়া, পাশাপাশি কি বললাম ওষুধ নাম বলেছি, এই যে হিটিং প্যাড, ঠান্ডা শেক, সব বললাম, মোটামুটি এতেই বেশিরভাগ রোগী ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে প্রাইমারি চিকিৎসা। একটা ভুল আপনারা করছেন, আমাদের ডাক্তার সাহেবরা এটা অনেকে করছে, যেটা আমি করি না, আমি শুরুতে করতাম, ধরেন আমার জীবনের প্র্যাকটিসের শুরুতে রিসার্চ করছি আলহামদুলিল্লাহ, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহাক, সো এইটা আমরা এখন আর দিই না, এটা এখন আর করা যাবে না। তা আমি এই যে আমি স্যাম্পলটা রেখেছি আপনাদের জন্য, এই যে এটা বলে সিটিং কুশন, এয়ার কুশন, সিটিং কুশন, এটা আমরা আগে দিতাম রোগীদেরকে, এটাতে হাওয়া দিতে হয়, ফার্ম দিয়ে এটা ফুলে যায়, দেন এভাবে যেখানে বসে দিয়ে তার উপরে আমরা বসতে বলতাম, এইটার আসলে ভ্যালু লেস, এটা কেউ করতে যাবেন না। এটা রাবারের তৈরি যেমন এরকম পাওয়া যায়, আবার অনেক সময় এই ফুমের তৈরি পাওয়া যায়, হ্যাঁ বিভিন্ন অর্থোসিসের দোকানে এখনো আসে, কিন্তু এটার ভ্যালু লেস, পারপাস লেস। নাম্বার ওয়ান, এটা নিয়ে আপনি কি ঘুরতে পারবেন, এত বড় জিনিস ফুল দা, ধরেন আপনি অফিসে গেলেন, অফিসে এটা নিয়ে গেলেন, এখানে রাখলেন, ওখান থেকে বাসায় আসলেন, এখানে আবার হাতে করে নিয়ে আসলেন বাসায় আসলেন, তো মানুষ কিছুটা হাসবে, কসমেটিক্যালি এটা ভায়াবল না, আর দুই এটা ক্যারি করা সম্ভব না, আপনি মানুষ ঘুরবে কত জায়গায় দেশ বিদেশ যাবেন এটা নিয়ে ঘুরবে, কাজের একটা জিনিস, সো এটা বাদ, আর এটার কোনো পারপাস নেই, এটা ইউজ করে উল্টো আরো ক্ষতি হয়, ব্যথা বাড়ে, সো এটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ এটা নিয়ে আর বেশি সময় নষ্ট করতে চাই না, এই জাতীয় বসার কুশনের কোনো প্রয়োজন নেই ইনশাল্লাহ, এটা বাদ। তাহলে এই যে টিপসগুলো বললাম, এগুলো আপনাদের অনেকাংশে উপকারে আসবে। এখন আসেন, এখন আসেন এটার পাশাপাশি আমরা যেটা করব, ওই যে ফেলভিক ফ্লোর মাসেল গুলা এবং আমাদের ভুল বসার কারণে আমাদের ব্যাক মাসেল, এই যে ব্যাক মাসেল এবং নিচে যে ফেলভিক ফ্লোর মাসেল, এগুলো সব টাইট হয়ে যায়, টাইট শিঙ্ক, এবং ওষুধ খাচ্ছেন, ওই যে বললাম ওষুধগুলা নাম বসি, ব্যায়াম করতেছেন, বসতেছেন, ভালো হচ্ছে না। যদি কারো ক্ষেত্রে এরকম হয়, সে যাবে দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপে আমি ব্যায়ামগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দ্বিতীয় ধাপের ব্যায়ামের পরে সেটাও তো যদি তার কাজ না হয়, সে আসবে আমাদের কাছে, আমরা কি করি,
আমরা আমরা এই জায়গাগুলোতে বিভিন্ন রিহ্যাব থেরাপি করি, রিহ্যাবিলিটেশন থেরাপি, ইলেকট্রোথেরাপি কি করি। উই হ্যাভ লটস অফ মেডিকেল অ্যাপারেটাস। নাম্বার ওয়ান শক ওয়েভ আমরা দিয়ে থাকি, এটা ডোজ আছে, নিয়ম আছে। অনেক সময় দিলে, ভুলভাবে দিলে আরো রোগী খারাপ হয়ে যেতে পারে। অবশ্যই একজন দক্ষ রিহ্যাব থেরাপি স্পেশালিস্টের তত্ত্বাবধানে এই কাজটা করতে হবে। আমরা এখানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে থাকি বিভিন্ন ডোজে। আমরা এখানে লেজার থেরাপি দিয়ে থাকি। লেজার আপনারা জানেন, লেজার অনেক ব্যবহার আছে, কসমেটিক্যালি, যুদ্ধক্ষেত্রে, বিভিন্ন জায়গায় লেজার ব্যবহার আছে। লেজার আমরা দিয়ে থাকি। আমরা এখানে ড্রাই নিডলিং করে থাকি, আকুপাংচার মতো দেখতে, বাট নট আকুপাংচার, ড্রাই নিডলিং করে থাকি। আমরা হাতে বিভিন্ন ম্যানিপুলেশন করে থাকি, আমরা এক্সারসাইজ করে থাকি। আমাদের ফিজিওথেরাপি চিকিৎসক, রিহ্যাব থেরাপি চিকিৎসকদের সরাসরি তত্ত্বাবধানে। আমরা এইখানে বিভিন্ন সাউন্ড থেরাপি দিয়ে থাকি। আমরা এখানে বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক্যাল স্টিমুলেশন দিয়ে থাকি। আমরা ফেরাডিক কারেন্ট দিয়ে থাকি, আমরা গ্যালভানিক কারেন্ট দিয়ে থাকি, আমরা মাইক্রো কারেন্ট দিয়ে থাকি। ইট ডিপেন্ডস আপন আপনার কন্ডিশন, আমরা অ্যাসেস করে দেই কার জন্য কোনটা দিব সেটা আমরাই সিদ্ধান্ত নেই, ওইভাবে আমরা দেই। আলহামদুলিল্লাহ রোগী ভালো হয়ে যায়। পাশাপাশি এক্সারসাইজ যেটা দেখাবো সেটাও ওই যে নিয়ম কানুন ওগুলা মানতে হবে, সেগুলো সহ করি, ভালো হয়ে যায়। পাশাপাশি আমরা কিছু সাপ্লিমেন্ট দিই, যেমন ওই যে বলেছিলাম ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিঙ্ক, গ্লুকোসামাই, এই কম্বিনেশন ট্রিটমেন্টে আলহামদুলিল্লাহ কোক্সিডানিয়া থেকে বেশিরভাগ রুগী ভালো হয়ে যায়। সো ভিডিওটা টোটালটা আপনারা প্রয়োজনে বারবার দেখবেন, দেখলে আপনাদের টোটাল একটা ধারণা আসবে। এবং এক্সারসাইজগুলো আমি এখনই দেখাচ্ছি, এবং বসাটা আমি শিখাবো, আমার মডেল নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এই ইনশাল্লাহ আপনারা মুক্তি পাবেন। আমি এখন কোক্সিডানিয়ার বসা, আর সবাইকে বলি এটা শুধুমাত্র যে কক্সিডেনিয়া রোগীর জন্য বসা তা না, এই বসাটা আমি নিজেও বসি। এই বসাটা হচ্ছে ডাক্তারি সম্মত মেডিকেল সায়েন্স স্বীকৃত বসা। সো এই বসাটা আপনারা কারেকশন করবেন, তাহলে আপনাদের শুধু কক্সিডেনিয়া ব্যথা না, পিঠ ব্যথা, কোমর ব্যথা, কোনো ব্যথা, হাঁটু ব্যথা কিছু ইনশাল্লাহ হবে না, বা এই বসার কারণে যে সমস্যাগুলো হওয়ার কথা সেটা হবে না। এই যে আমার মডেল সাহেব বসেছেন, উনি আমি ওনাকে ইচ্ছা করে টুলে বসেছি, যেহেতু টুলে যে টুল উঁচা টুল সেটাতে বসতে কিন্তু আমি না করি না, বলেছি চেয়ার হচ্ছে নিচু টুলে বসা যাবে না, টুলে প্রয়োজনে আমাদের বসতে হয়। এই যে বসে দেখেন মেরুদণ্ডটাকে এরকম পূজা করে বসছেন, এইভাবেই আমরা সাধারণত বেশিরভাগ মানুষ বসি, এটা ভুল বসা। আমাদের যেটা করতে হবে মেরুদণ্ডটাকে টান টান করে বসতে হবে, টান টান। আবার দেখাও এই কুজায় বসাটা ভুল, সঠিক বসা সোজা সোজা। এই দেখেন, এই আমাদের লাম্বার কার্ভেজ, লাম্বার স্পাইন, এটা কিন্তু এরকম গর্ত থাকবে, ওইদিকে ঢুকানো থাকবে। মেরুদণ্ড কিন্তু আঁকা বাঁকা ন্যাচারালি, অনেকে ধারণা মেরুদণ্ড মানে সোজা বাঁশের মতো, নো, মেরুদণ্ডটা বাঁকা, এবং কোমরটা ভিতরের দিকে বাঁকা, এই কোমরটা ভিতরে বাঁকা থাকে। যখন সে এভাবে বসবে, এই যে কক্সিস অ্যান্ড বোন, আমাদের এই যে মডেল দেখেন, এই যে কক্সিস, যখন সে এইভাবে কক্সিসটা উপরে উপর দিকে উঠে আসবে, আমরা যখন বসি, আমরা যখন বসি আমাদের মূলত ওয়েট ওয়েট শিফট হয় এই দুইটা, এই ইস্টিয়াল টিউবের স্থিতি মানে এই যে ইস্টিয়ামের উপর দিয়া। কক্সিসের মধ্যে কিন্তু আমাদের কোনো ওজন ক্যারি করা যাবে না, বসার সময় শরীরের টোটাল ওজনটা ক্যারি করে দুই, এই যে ইস্টিয়াম দেখছেন, এই যে একটা হাত, এই একটা হাত, এই এই দুইটা, এখানে প্যাড এন্ড ফ্যাট থাকে এবং নিচে গ্লুটিয়াল মাসল থাকে। সো বসতে কোনো অসুবিধা হয় না, যখনই আপনি এই ওজনটা শিফট করে পিছনে দিয়ে দিবেন কক্সিসের উপরে, তখনই আপনার ইনজুরিটা হবে। দেখেন ভুলভাবে বসেন, এই দেখেন এখন কিন্তু ওনার এইটা গিয়ে ওই কক্সিসের মধ্যে লেগে গেল, যার কারণে এখানে ইনজুরি হবে। আবার যখন কারেকশনে বসবে তখন কিন্তু কক্সিসটা উপরে উঠে আসবে, ওই দুই ইস্টিয়াল টিউবের সিটি ইস্টিয়ামের উপর দিয়ে ওজনটা, এই পুরো বডির ওজনটা শিফট হবে, তাহলে আর এখানে ইনজুরি হবে না। এখন আপনি যেখানেই বসেন এভাবেই বসতে পারেন, নো প্রবলেম, আমি ওখানে বসাবো। এখন এই ধরেন আপনি কোনো একটা খাটের কিনারে বসতে হলো, কোনো একটা জায়গায় চৌকিতে বসতে হলো, বসলেন,
এই যে ভুলভাবে বসছে আবার এখানে সঠিকভাবে বসে সঠিক হ্যাঁ শেষ সেম চেয়ার বসাটা কারেকশন করে এখন আমি চলে যাচ্ছি এক্সারসাইজ এখন আসেন এক্সারসাইজ বাসায় কিভাবে করবেন আমাদের কাছে আসার আগে এগুলা শেষ করে ফেলবেন তারপরে ভালো না হলে আমাদের কাছে চলে আসবেন ইনশাআল্লাহ চিকিৎসা দিয়ে দেব এভাবে শুয়ে যে কোনো একটা জায়গায় ফিজিও ম্যাট ইউজ করতে পারেন বা খাটে সমান খাটে শুয়ে হাঁটু দুইটা ভাঁজ করবেন ভাঁজ করে একটা পা আরেকটার উপরে দিবেন এই যে দেখেন এই দিয়ে আশা করি দেখতে পেরেছেন দিয়ে দুইটা পা একসাথে আপনার বুকের সাথে টেনে নিয়ে আসবেন এই ধরে আপনি হাত দুইটা দিয়ে এই প্রাণটাকে থাইটাকে ধরে এই করতে পারেন হোল কয়েক সেকেন্ড পাঁচ দশ সেকেন্ড আপনি হোল করতে পারেন আবার রাখেন আবার সেম টেনে ইচ্ছা করলে আপনি কিন্তু এইখানেও ধরে টেনে নিয়ে আসতে পারেন এই এভাবেও করা যাবে কোনো সমস্যা নেই আবার রাখেন সেম অল্টারনেটিভ আবার এই পা এদিকে দিয়ে এদিকে দিয়ে ধরে এইভাবে টেনে নিয়ে আসবেন অথবা এভাবে ধরে টেনে নিয়ে আসতে পারেন কয়েক সেকেন্ড হোল করবেন পাঁচ দশ পনেরো সেকেন্ড আবার ছেড়ে দিবেন এভাবে এক একটা ব্যায়াম পনেরো বিশ বার করে করবেন অ্যাকর্ডিং টু আপনার অবস্থা অনুযায়ী সেটা হলো ফার্স্ট এক্সারসাইজ দ্বিতীয় এক্সারসাইজ সেম আবার এই পা একটার উপর একটা দিয়ে এই ক্ষেত্রে এটা আগে কিন্তু এটা একটু ভিতরে ছিল নিটা এখন কিন্তু এই নিটা একটু বাহিরে দিয়ে দিবেন এই এই দিয়ে তারপরে এই টানবেন সেম সেম আগের মতো আগের এক্সারসাইজের মতো হোল করবেন ছেড়ে দিবেন সেম এই পা এভাবে দিয়ে নিটা ভিতরে আগেরটা ছিল এটা বাহিরে দিবেন দিয়ে সেম এভাবে এক্সারসাইজটা কয়েক সেকেন্ড ধরে করবেন আমি কিন্তু দ্রুত দেখাচ্ছি আপনাদের যেহেতু অনেকগুলো ব্যায়াম দেখাবো এই জন্য কিন্তু প্রত্যেকটা ব্যায়াম আপনারা খুব ধীরস্থির আস্তে 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 সময় নিয়ে করবেন তারপরে ইজি ব্যায়াম ইজি ব্যায়ামটা কি একটা পা এরকম সোজা থাকবে আর একটাকে আপনি টেনে বুকের সাথে নিয়ে আসবেন আবার সোজা করে দিবেন আবার এটাকে নিয়ে আসবেন কয়েক সেকেন্ড হোল করবেন পাঁচ দশ সেকেন্ড আবার নিয়ে যাবেন আবার নিয়ে আসবেন কয়েক সেকেন্ড হোল করবেন আবার নিয়ে যাবেন এইভাবে প্রতিটা ব্যায়াম পনেরো বিশ বার করে করবেন তারপরে এক্সারসাইজ আপনারা দুইটা হাঁটু এভাবে ভাঁজ করে হ্যাঁ পেলভিস আমরা বলি যেটা পেলভিক ফ্লোর মাসেল যে এক্সারসাইজগুলো এর আগেও আমরা দেখেছি এভাবে উঠাবেন উঠিয়ে এই পা দুইটা ফাঁকা করবেন লাগাবেন ফাঁকা করবেন লাগাবেন এইভাবে পনেরো বিশ বার লাগাবেন ফাঁকা করবেন লাগাবেন ফাঁকা করবেন লাগাবেন ফাঁকা করবেন লাগাবেন আবার নিয়ে আসবেন আবার উঠাবেন ফাঁকা করবেন লাগাবেন ওকে তাহলে আমরা সুপেইন লাইং অনেকগুলো ব্যায়াম আপনাদেরকে দেখিয়েছি এগুলার আপনারা নিয়মিত আপনারা করতে পারেন তারপরে যে ব্যায়ামটা সেটা হচ্ছে আমাদের বসা অবস্থা আমি শিখাচ্ছি এই পজিশনে যাবেন কিন্তু অবশ্যই একটা ম্যাট্রেস ফিজিও ম্যাট বা নরম কিছু রাখতে হবে হাঁটুর নিচে এই পজিশনে গিয়ে ঠিক পিছনে দেখেন আমার পা কি অবস্থা আছে আশা করি দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এইভাবে একেবারে হিলের উপরে বসে পড়বেন আবার যাবেন আবার হিলের উপরে বসে পড়বেন আবার যাবেন এভাবে রিপিটেশন করবেন তারপরে যে ব্যায়ামটা আমরা এর আগেও দেখেছি কোর স্টেবিলিটি এক্সারসাইজ এই পজিশনে গিয়ে এক পা এক হাত এভাবে পনেরো বিশ সেকেন্ড ধরে রাখবেন আবার আগের জায়গায় নিয়ে আসবেন আবার সেম এভাবে পনেরো বিশ সেকেন্ড ধরে রাখবেন আবার আগের জায়গায় নিয়ে আসবেন তারপরে হচ্ছে প্রত্যেকটা ব্যায়াম এর আগে বলেছি একই নিয়ম পনেরো বিশ বার করে করবেন তারপরে ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ ক্যাট অ্যান্ড ক্যামেল এক্সারসাইজ ক্যাট আমি দ্রুত দেখাচ্ছি আপনাদেরকে সময়ের কারণে আপনারা এই ব্যায়ামটা করতে পারেন কিন্তু একবার করে একটু হোল্ড করবেন কয়েক সেকেন্ড আবার ক্যামেল বানাবেন আবার ক্যাট আবার ক্যামেল দিয়ে আবার কয়েক সেকেন্ড হোল্ড করবেন এক্সারসাইজটা করতে পারেন তারপরে হচ্ছে উপর হয়ে শুয়ে একেবারে পুরো উপর হয়ে শুয়ে যে ব্যায়ামটা আমরা ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ বলি হ্যাঁ
সেটা হচ্ছে এভাবে মাথা রেখে আপনি হাতের উপরে খুব রিল্যাক্স শরীর ছেড়ে দিয়ে কাজ করবেন। আপনারা একটা একটা পা পিছনে উঠাবেন, নামাবেন, পিছনে উঠাবেন, নামাবেন, আবার দুইটা একসাথে উঠাতে পারেন, দুইটা একসাথে উঠাবেন, নামাবেন। লাস্ট এক্সারসাইজ, এই উপরে শুয়ে লাস্ট এক্সারসাইজ, এই কয়েকটা এক্সারসাইজ করলে হবে। উপরে শুয়ে এভাবে সেম, জায়গা নাই মনে, আমার এখানে একটু জায়গার সমস্যা, তারপর দেখাচ্ছি। এই পা দুইটা আপনাকে এই আপনার স্ট্রেট রেখে এই দুইটাকে পুরা ফাঁকা করে ফেলবেন, আরো আরো যতটুকু নেওয়া যায়। আবার একসাথে করবেন, আবার ফাঁকা করবেন, আবার একসাথে করবেন, আবার ফাঁকা করবেন, অ্যাবডাকশন, আবার অ্যাডাকশন, আবার অ্যাবডাকশন, আবার অ্যাডাকশন, আবার একটু রেস্ট নিয়ে আবার করবেন। তো আমি প্রায় শেষ প্রান্তে চলে আসছি। কোক্সিডাইনিয়া বা টেইল বোন পেইন যে কারণে হোক না কেন, পুরা ভিডিওটা যে চিকিৎসা, যে ব্যায়াম, যে ঔষধ এবং যে নিয়ম বসার কথা বলছি, যদি আপনারা ফলো করেন, না হলে অবশ্যই নিকটস্থ কোনো চিকিৎসককে দেখিয়ে চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ আপনারা কোক্সিডাইনিয়া মুক্ত থাকতে পারবেন। আরেকটা কথা বলি, একটা সমস্যা একটা ব্যথা আরেকটা ব্যথা টানে। আপনার কোক্সিডাইনিয়া থেকে দেখা যাবে পিএলআইডি হয়ে যেতে পারে, কোমর ব্যথা হয়ে যেতে পারে, হাঁটু ব্যথা হয়ে যেতে পারে। সো ব্যথাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বেশি বেশি আপনাদেরকে এই জাতীয় ভিডিও দিতে পারি আপনাদের কল্যাণে, সেই দোয়া আপনাদের কাছে চাই। এবং আমাদের পুরো ডিপিআরসি টিমের জন্য আপনারা দোয়া করবেন, এবং এই জাতীয় যারা আপনাদের আত্মীয় স্বজন রুগী আছে, বন্ধু বান্ধব, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।